নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আজ থেকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে ডম ম্যানিপুলেটিং করা শিখব। আপনি ভাবছিলেন জাভাস্ক্রিপ্ট তো ঠিক আছে, আবার এই ডম জিনিসটা কি? তো ডম কি সেটা আমি আপনাদেরকে বোঝাবো। তার আগে আপনাদেরকে বলে দিই, একটা আমরা যখন ওয়েব পেজ তৈরি করি তখন আমাদের সবার আগে তিনটে জিনিস দরকার হয়। যদি একটা কমপ্লিট ওয়েব পেজ আপনি তৈরি করেন তাহলে আপনার ফার্স্টে লাগবে HTML, কারণ স্ট্রাকচারটা তৈরি করার জন্য। তারপরে লাগবে CSS, যেটা কি না এই স্ট্রাকচারটাকে সুন্দর করার জন্য। এবং তারপরে লাগবে JS, মানে জাভাস্ক্রিপ্ট, কারণ হচ্ছে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার বিভিন্ন রকম ইভেন্টগুলোকে ক্যাচ করার জন্য। তো এবার আপনি ভাববেন যে ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইটের ওপর মাউসটাকে মনে করুন একটু নড়ালেন বা একটু স্ক্রল করলেন, কোথাও ক্লিক করলেন, এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলোই হচ্ছে একটা ইভেন্ট। আপনি যদি স্ক্রল করেন তাহলে স্ক্রল একটা ইভেন্ট, আপনি যদি কোথাও ক্লিক করেন ক্লিক একটা ইভেন্ট, আপনি মাউসটাকে মুভ করলেন সেটাও একটা ইভেন্ট। তো এগুলো হচ্ছে একটা ইভেন্ট। তো এই সমস্ত জিনিসগুলোকে HTML বা CSS কেউই ধরতে পারে না, এগুলোকে ধরতে হলে পরে জাভাস্ক্রিপ্টের সাহায্য নিতে হয়। তো এই জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে সেটা আপনাকে বুঝতে হলে পরে ডম সম্পর্কে বুঝতে হবে। তাহলে চলুন এবার তাহলে এই যে কোশ্চেনটা আমরা একটু আগে তুলে রেখেছিলাম যে ডম কি, সেটাকে আবার ফিরিয়ে আনি। তো জানি আমরা যে ডম জিনিসটা কি। ডম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, মানে কি যখন আপনার কোনো একটা ওয়েবসাইট যখন ওটা ব্রাউজারেতে ওপেন হয় তখন সেই ব্রাউজার একটা ডম তৈরি করে। ডম হচ্ছে আপনার যে HTML এর মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে অবজেক্টের আকারে একটা মডেল তৈরি করে, যেটাকে বলে ডম। তো ডমের ফুল ফর্ম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, ঠিক আছে? তো এই জিনিসটা কেন করে? কারণ জাভাস্ক্রিপ্ট ডমের থ্রু দিয়ে প্রত্যেকটা এলিমেন্টকে পেয়ে যায় অবজেক্ট হিসাবে, এবং অবজেক্টের থ্রুতে জাভাস্ক্রিপ্ট কাজ করতে অনেক সুবিধা হয়। সেই জন্য প্রত্যেকটা ব্রাউজার যে ডম তৈরি করে জাভাস্ক্রিপ্ট সেই ডমের থ্রুতে কাজ শুরু করে, যার ফলে জাভাস্ক্রিপ্টে যখন আমরা কোডটা শুরু করি তখন আমরা ডকুমেন্ট ডট বলে কাজটা শুরু করি। ডকুমেন্ট বলে যে অবজেক্টটা রয়েছে সেটার পরে ডট দিয়ে আমরা সেই অবজেক্টের ভেতরের প্রত্যেকটা প্রপার্টি, প্রত্যেকটা মেথডকে আমরা পেয়ে যাই। বোঝা গেছে? তো চলুন আমরা যদি কোনো একটা সিম্পল ওয়েবসাইটকে যদি আমরা ডমের আকারে দেখতে চাই তাহলে পরে সেটা কীরকম দেখাবে সেটার একটা প্রেজেন্টেশন আমি আপনাদের সামনে বানিয়ে রেখেছি। তো এটা একটু বুঝে নেওয়া যাক। দেখুন, এখানে একটা সিম্পল HTML রয়েছে, ঠিক আছে? এই HTML এ বেশি কিছু নেই, জাস্ট একটা HTML ট্যাগ শুরু হয়েছে যেটা এখানে শেষ হয়েছে, তার মধ্যে একটা হেড রয়েছে এবং একটা বডি রয়েছে। বোঝা গেছে এত অবধি? এই হেডের মধ্যে একটা টাইটেল রয়েছে, যে টাইটেলের মধ্যে একটা টেক্সট লেখা আছে যেটার নাম হচ্ছে ডম ম্যানিপুলেশন, ঠিক আছে? এবং এখানে একটা বডি রয়েছে, যে বডিটা এখানে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। সেই বডিটার মধ্যে আরেকটা ডিব রয়েছে, ডিবের একটা আইডি রয়েছে, একটা ক্লাস রয়েছে, আর সেখানে কিছু টেক্সট লেখা রয়েছে যে দিস ইজ ফার্স্ট ডিব, ওকে? তো এই জিনিসটাকে যদি আপনি ব্রাউজারেতে রিফ্রেশ করে দেখেন তাহলে দেখবেন যে এরকম দেখাচ্ছে। তো এটাকে যদি আমরা ডমের আকারে দেখি তাহলে ডমের মধ্যে কি থাকবে? ফার্স্টে থাকবে ডকুমেন্ট নামের একটা অবজেক্ট, ঠিক আছে? সেই অবজেক্টের মধ্যে থাকবে HTML নামের আরেকটা অবজেক্ট, সেই HTML অবজেক্টের মধ্যে থাকবে আরও দুটো অবজেক্ট, ওকে? আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে না জানেন তাহলে আপনাকে বলবো যে আমার আগের যে ভিডিও রয়েছে আমি ওপরে কার্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখানে আপনি একবার দেখে আসতে পারেন যে অবজেক্ট মডেল এগুলোর সম্পর্কে আমি বলে দিয়েছি ওখানে। তো বুঝতে পেরে যাবেন অবজেক্ট কী করে কাজ করে, অবসের কনসেপ্ট ওখানে দেওয়া আছে, ক্লাস অবজেক্ট এগুলো সম্পর্কে বলা আছে। তো আরেকবার বলে দিই, ডকুমেন্ট নামের একটা অবজেক্ট তৈরি হবে, যে অবজেক্টের মধ্যে HTML নামে আরও একটা অবজেক্ট থাকবে, HTML এর মধ্যে দুটো অবজেক্ট থাকবে যেটা হচ্ছে হেড এবং বডি। এবার এই হেডের মধ্যে কী থাকবে? ঠিক আপনার এখানে যা যা রয়েছে সেই সেইগুলোই থাকবে। হেডের মধ্যে কী রয়েছে? টাইটেল রয়েছে, সুতরাং টাইটেল নামে আরেকটা অবজেক্ট থাকবে। এই অবজেক্টের মধ্যে একটা টেক্সট থাকবে যেটা এটা হবে, দেখুন এইটা। এখানে ব্লু কালার দিয়ে বোঝানো হয়েছে অবজেক্ট এবং লাল কালার দিয়ে বোঝানো হয়েছে যে ভ্যালু, ঠিক আছে? তো এটা হচ্ছে এর টেক্সট নোট থাকবে, যে টেক্সট নোটের মধ্যে আপনার এই ভ্যালুটা থাকবে। তো সেই রকমই বডি নামে আরেকটা অবজেক্ট থাকবে HTML এর মধ্যে, যেটা হচ্ছে এইখানে। এবার এর মধ্যে আপনার যত ডিপ থাকতো, যত এলিমেন্ট থাকতো, সব কিছু এখানে পরপর অবজেক্ট অবজেক্ট হয়ে থাকতো। তো এখানে যেহেতু আমি একটাই ডিপ রেখেছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, তাই এখানে একটা মাত্র ডিপ অবজেক্ট থাকবে, সেই অবজেক্টের মধ্যে তার ভ্যালু থাকবে টেক্সট হিসাবে, ইনার টেক্সট হিসাবে, এই টেক্সটটা যেটা কিনা ডিপের মধ্যে টেক্সটটা দেয়া রয়েছে। তো বোঝা গেছে? তো এইটা হচ্ছে এই HTML এর ডম রূপ, ঠিক আছে? ব্যাপারটা একই, খালি HTML
এরকম দেখতে লাগবে, আর হচ্ছে ডোমেতে এরকম অবজেক্ট আকারে ব্যাপারটা দেখতে লাগবে, ঠিক আছে? এগুলো এক একটা অবজেক্ট, এবং একটা অবজেক্টের মধ্যে আরও একটা অবজেক্ট, কখনো একটা অবজেক্টের মধ্যে দুটো অবজেক্ট, এইভাবে ডোমটা তৈরি হয়ে যায় ব্রাউজারে। ক্লিয়ার? ওকে, তো আপনাদের কাছে যদি ক্লিয়ার না হয়ে থাকে যে এই ডোমটা কেন তৈরি হলো, তাহলে আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই। আমাদের HTML এ যত ট্যাগ আছে, এই সমস্ত ট্যাগগুলো ডোমেতে এক একটা অবজেক্ট হিসাবে তৈরি হয়ে যায়। কেন তৈরি হয়? কারণ হচ্ছে HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর CSS হচ্ছে একটা স্টাইল শিট, তো আবার এদিকে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পক্ষে মার্কআপ ল্যাঙ্গুয়েজের মধ্যে গিয়ে কাজ করা পসিবল না। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট কী করে, এই যে ডোমটা তৈরি হয়, ডোমের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট এক একটা অবজেক্ট হিসাবে থাকে, তো জাভাস্ক্রিপ্টের পক্ষে অবজেক্টকে হ্যান্ডেল করা অনেক ইজি। তাই জন্য জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মাধ্যমে আপনার HTML এর প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে পৌঁছাতে পারে, এবং প্রত্যেকটা এলিমেন্টকে যেমন ইচ্ছা সেরকম ম্যানিপুলেট করতে পারে। তো বোঝা গেছে, এই জন্য ডোমের থ্রু দিয়ে জাভাস্ক্রিপ্ট কাজ করে, জাভাস্ক্রিপ্ট ডাইরেক্ট HTML পড়তে পারে না। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, তো আমি বললাম যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনি যে কোনো এলিমেন্টকে আপনি ম্যানিপুলেট করতে পারেন। তো ম্যানিপুলেট আপনি কতটা করতে পারেন সেটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই। আপনি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে যে কোনো এলিমেন্টকে, যদিও এখানে একটাই ডিপ রয়েছে, আপনি এখানে যদি একটার জায়গায় যদি 100টা ডিপ থাকতো, বা যদি 1000 ডিপ থাকতো, বা 10000 ডিপ থাকতো, তার মধ্যে থেকে আপনি যে কোনো একটা ডিপকে আপনি সিলেক্ট করে নিয়ে সেই ডিপকে আপনি আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারতেন। আপনি তার মধ্যে কোনো রকম কালার দিতে পারতেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারতেন, কোনো ইমেজ ঢুকিয়ে দিতে পারতেন, আপনি অ্যাট্রিবিউটকে অ্যাড করতে পারতেন, চেঞ্জ করতে পারতেন, ডিলিট করে দিতে পারতেন, কোনো টেক্সট আপনি চাইলে পরে তাতে অ্যাড করতে পারেন, ডিলিট করতে পারেন, মডিফাই করতে পারেন, ম্যানিপুলেট আপনি সমস্তভাবে করতে পারেন, মানে আপনি চাইলে পরে ওখানে অ্যানিমেশন করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে প্রত্যেকটা এলিমেন্টকে ধরতে পারি, তো আমরা অনেকভাবেই ধরতে পারি, কিন্তু তিন রকম আমাদের নোড রয়েছে, যে নোডগুলো দিয়ে আমরা, যেগুলো প্রাইমারি নোড বলতে পারেন। এক হচ্ছে এখানে যত ট্যাগ রয়েছে, এই ট্যাগগুলোকে জাভাস্ক্রিপ্টে বলে এলিমেন্ট নোড, ঠিক আছে? এবং এই যে অ্যাট্রিবিউটগুলো রয়েছে, আইডি, ক্লাস, এগুলোকে আমরা দিয়ে কোনো একটা এলিমেন্টকে ধরতে পারি, সেটা আমরা বলি অ্যাট্রিবিউট নোড, ঠিক আছে? এবং এই যে টেক্সটগুলো রয়েছে, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের টেক্সট নোড। তো ঠিক আছে, পরের ভিডিও থেকে আমরা জানতে আরম্ভ করব কি করে আমরা আইডির মাধ্যমে কোনো একটা এলিমেন্টকে ধরতে পারি, দশটা এলিমেন্টের মধ্যে থেকে আমরা একটা এলিমেন্টকে ধরে ফেলবো জাস্ট আর আইডির মাধ্যমে, ক্লাসের মাধ্যমে আমরা ধরতে শিখবো প্রত্যেকটা এলিমেন্টকে। তো এগুলো আমরা পরের পরের ভিডিওতে জানতে জানতে আগিয়ে যাব। বন্ধুরা, আজকে আমি সহজ ভাষায় যতটা সিম্পলভাবে পসিবল আমি ডোম সম্পর্কে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি, আশা করছি আপনারা বুঝে গেছেন। যদি এরপরেও আপনার মনে কোনো রকম কোশ্চেন থাকে, আপনার যদি এখনও ডাউট ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে কমেন্ট সেকশান খোলা আছে, সেখানে গিয়ে আপনি আপনার কোশ্চেনটা করুন। আপনার কোশ্চেনটা যেমনই হোক আপনি করে দিন। আপনি হয়তো ভাবছেন যে বড় বোকা বোকা কোশ্চেন করছি তাই করা ঠিক হবে না, আরে না, এরকম কোশ্চেনই আমার দরকার। আপনি ওরকম কোশ্চেন করে দিন, আমি চেষ্টা করবো আপনাকে উত্তর দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? যদি আজকের ভিডিওটা ভালো লাগে, এখান থেকে আপনি একটু হলেও কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটাকে লাইক করে আমায় মোটিভেট করতে ভুলবেন না। যেন ভিডিওটাকে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, তাতে কী হবে, তাদের হয়তো মনে কোনো একটা ভীতি রয়েছে প্রোগ্রামিং সম্পর্কে, সেটা তাদের চলে যাবে, আমি আপনার হাত ধরে তাদের কাছে পৌঁছাতে সক্ষম হয়ে যাব। আর যদি আপনি এখন অবধি আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে গিয়ে না থাকেন, আপনি হয়তো আজকে প্রথমবার আমার ভিডিও দেখছেন, তাহলে বলবো নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করতে ভুলবেন না, পাশে বেল আইকন রয়েছে ওটাও ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো তোলার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, এবং আপনি তৎক্ষণাৎ আমার ভিডিওটা দেখে আপনার নলেজকে আরেকটু ইনক্রিজ করে নিতে পারেন। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে, আমি খুব ইন্টারেস্টিং আর একটা ভিডিও নিয়ে আসতে চলেছি আপনাদের জন্য খুব তাড়াতাড়ি। ততদিন খুব ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।